ভূমিদস্যুদের চোখ পড়েছে গাজীপুরের একমাত্র জলাধার বেলাই বিলে। আদালতে নিষেধাজ্ঞা, জলাধার আইন, পরিবেশ ছাড়পত্র, কোনো কিছুর তোয়াক্কা না করে চলছে ভরাট, বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে প্লট, নিজেদের জমি বেদখল হওয়ায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন স্থানীয়রা। পরিবেশবাদীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে অচিরে ঢাকার মতো জলাধার শূন্য হবে গাজীপুরও। গাজীপুর থেকে ফিরে মাসুদ মোস্তাহিদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। শত বছর বা তারও আগে থেকে যে বিল 400 গ্রামের লাখো মানুষের মাছ আর ভাতের যোগান দিয়ে যাচ্ছে, তা আজ বেদখল হতে চলেছে। বলছিলাম গাজীপুরের একমাত্র জলাধার বেলাই বিলের কথা। প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের এ বিল ভূমিক্ষেক কোম্পানি ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের লোলুপ দৃষ্টিতে হুমকির মুখে। আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে চলছে বালু ভরাট। চটকদার বিজ্ঞাপন দিয়ে আবাসন ব্যবসায় নেমেছেন অনেকে। ধ্বংস হচ্ছে বিলের প্রাকৃতিক পরিবেশ, হুমকিতে এর জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে বিলের হাজারো উপকারভোগী মানুষের মধ্যে চলছে নীরব কান্না। প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়, এখন এইভাবে ভরাট করলে মানে মাছ তো কমবে, প্রাকৃতিক পরিবেশের উপরে হুমকি স্বরূপ হবে। মালিক পক্ষের কিছু গুন্ডাপাটা সন্ত্রাসী লোকজন এখানে আড্ডা মারা আসা যাওয়া করে। 2010 সালের জলাশয় আইন অনুযায়ী বিভাগীয়, জেলা ও পৌর শহরের জলাশয়ের জায়গা ব্যক্তি মালিকানাধীন হলেও ভরাট করা যাবে না। এছাড়া হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বেলাই বিল ও আশপাশের জলাশয়গুলোয় বালু ভরাট, অবৈধ দখল ও সাইনবোর্ড টানানো যাবে না। তারপরও আবাসন প্রকল্পের চটকদারি বিজ্ঞাপন অনুযায়ী শুধু নর্থ সাউথ গ্রুপেরই দখলে আছে বিল বেলায়ের 3000 বিঘারও বেশি জমি। তেপান্তর গ্রুপের দখলে রয়েছে প্রায় সমপরিমাণ জমি। বসছে নামে বেনামে নতুন নতুন আরো সাইনবোর্ড। পরিবেশ অধিদপ্তর থেকে লোক আসছিল, এসে তারপরে তারা যখন মেজারমেন্ট করে দেখে তখন তারা আমাদের এই পূর্ব পাশে যেতে নিষেধ করেছে আর কি, যে ওই পাশে করা যাবে না। আমাদের তো ভরাটের কাজ চলতেছে, কিন্তু আমাদের প্রজেক্ট আগাচ্ছে। এদিকে শত বছর ধরে চাষাবাদ করে আসা বাপদাদার জমি বেদখল হয়ে যাওয়ায় দিশেহারা অনেকে। আমাদের এখানে 4 বিঘার মতো সম্পত্তি, এই 4 বিঘার সম্পত্তি থেকে আমরা ধান চাষ করে আমাদের জীবিকা নির্বাহ করি। গত অক্টোবর থেকে তারা এই কাজ মানে এই প্রকল্প হাতে নিছে শুনছি, আমি অনেকবার বাধা দেওয়ার পরেও তারা শুনে নাই। স্থানীয় প্রতিনিধিরাও বিরক্ত এদের অত্যাচারে। এখানে জবরদখল চলছে, এখানে যার জায়গা কেনা হয় নাই সেই জায়গায় বালি ভরাট করছে, কৃষি জমির মধ্যে বালি ভরাট করতেছে, ওদিকে লোকে অবজেকশন করছে, বলছি আমার কথা ওরা একটা অ্যালাউ করে না। পরিবেশবাদীরা বলছেন, বিল দখল বন্ধ না হলে অচিরেই ঢাকার মতো জলাধার শূন্য হবে গাজীপুর। প্রশাসন সরব আছে, যার জন্য দিনে কার্যক্রম পরিচালনা করে না, কিন্তু রাতের আধারে তারা বালি ভরাট করতেছে, তাহলে সেটার জন্য বন্ধ করা হয়। প্রয়োজনে পুলিশের একটা ক্যাম্প করা এখানে, অথবা আনসারের একটা ক্যাম্প করা, যাতে মানে 24 ঘন্টা এখানে ওয়াচডগের ভূমিকা পালন করা যায়, তা না হলে কিন্তু এই বেলাই বিলকে বাঁচানো সম্ভব হবে না। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকাকে অনেক আগেই ধ্বংস করার পর ভূমিদস্যুদের চোখ পড়েছে গাজীপুরের একমাত্র জলাধার এই বেলাই বিলে। প্রশ্ন হচ্ছে, পরিবেশ ছাড়পত্র কিংবা জলাধার আইন না মেনে কীভাবে তারা এই বিলের জায়গা দখল করছেন? গাজীপুর থেকে মাসুদ মোস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।